কতদিনের স্বাদ একবার হিমালয় যাব। এর আগেও পাহাড় দেখেছি, কিন্তু পরিপূর্ণতার এই অনুভূতি ছিল না। আমার এই স্তব্ধ বাঘ নিবিড় বিষয় আর গভীর এই আনন্দের অনুভূতির জন্যে এই মুহূর্তে কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না। সীমাহীন ঐশ্বর্যের দুয়ারে দাঁড়িয়ে বারবার মনে হয়েছে, কেন আমি জানি না সেই মন্ত্র, কেন আমার হয় না সে সাধন যেখানে আমি ডুবে যাব নীরবে নিঃশব্দে, আমার সকল বিষয় আনন্দ আর অশ্রু নিয়ে এই মহাপ্রকৃতির মধ্যে। একই বৈরাগ্যের বিলাপ জানি না, কিন্তু বিষণ্নতা কোথাও নেই। মনে হয় এই মহাবৈভবের মধ্যে কোথাও যেন একটা ঘর ছাড়া প্রসন্ন বৈরাগ্যের সুর বাজে। এই বৈরাগ্যই বোধহয় ভারতের মাটির অনুতে অনুতে মিশে রয়েছে। জানি না কোন অতৃপ্ত অনুভূতি আমাকে ছুটিয়ে ছুটিয়ে বেড়াচ্ছে, পথের ধুলায় ধুলায় ডেকে নিয়ে যাচ্ছে। ঘর ছেড়ে পথের এই আহ্বান, এই হাতছানির মধ্যেই তাই আমি খুঁজে পাই আনন্দ শান্তি আর বিচিত্রের স্বাদ। কিছু বলবে? তোমাকে না বলেছি আমাকে সাহেব বলবে না? ভুলেছি বাবুজি। এক কাপ চা খাবে? লতা মাইলে লেন দেশে। এই যে ভাইয়া দিব্যি বাড়িটা বাগিচা দেখছি। জানাশোনা এক ভদ্রলোকের বাড়ি, কলকাতা থাকেন, দয়া করে কয়েকদিন থাকবার অনুমতি দিন। বসুন বসুন। ব্যাপার কি, নিঃশ্বাস নিতে পারছেন তো? তার জবে দুনিয়া, কলকাতার রোদে আগুন ছিটোচ্ছে আর এখানে সে একেবারে ঝুমে যাচ্ছি ঝুমে যাচ্ছি। এখানে আর গাড়িতে পাখার দরকার নেই। তা যা বলেছো, তার জবে দুনিয়া, বুঝেছো? তো কেমন লাগছে? যাচ্ছে তাই। কদিন থাকছেন? কালি চলে যাচ্ছি। দেখতে এলাম প্রেমের রস কিরম ঠকবুকি ফুটছে, ওই যে দেখো 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 কিরকম একবার এক জোড়ায় চলেছেন। দেখো 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 ভালো করে দেখো, দেখেছো? দেখা হলো, হাসা হলো, না এখন কি করবে? ওদের তো প্রেম হয়ে গেছে, ভগবান এলো ছাড়াবার উপায় নেই। আপনার আত্মীয় স্বজন কেউ এখানে আছেন বুঝি? আমার 14 পুরুষ এসেছি দেখেছি, আবার কালই চলে যাচ্ছি। চিঠিতে লেখেন আমরা ভালো আছি, তাই ভালো থাকার নম্রটা আবার দেখতে এলাম। হ্যাঁ, আপনার কি কেউ? আমার কন্যা। ও, তাকে দেখবার জন্যই বুঝি? না না না, তাকে দেখবার মাথা ব্যথা আমার নেই, ভালো থাকার চেহারা শুধু একবার দেখবো। আরে মূর্খ, একটা সই দিয়ে যার হাত ধরে ড্যাং ড্যাং করে বাপমার কাছ ছেড়ে চলে এলি, সে হারামজাদা মাইলে বাড়িতে 107 টাকা, তা ভালো থাকার নমুনাটা আবার দেখবো আর হে হে করে হেঁটে চলে যাব। আপনার মেয়ে বুঝি লাভ ম্যারেজ করেছে? আমুল ম্যারেজের মাথায় মারো ঝাড়ু, সে তো সব ফ্যাশন। তুমি মানো ওই রেজিস্ট্রি বিয়ে নাকি মুন্ডু বিয়ে বলে? মানো মানো নাকি? গভর্নমেন্ট তো তাই মানে। আরে রেখে দাও তোমাদের গভর্নমেন্ট, তারা তো আইন জারি করি খালাস, তুমি মানো কিনা তাই বলো। একদিক থেকে ভালো, বিয়ের খরচ অনেক বাঁচে। তোমার মনে কিছু ঘটেছে বলে মনে হচ্ছে? বুঝেছি। ট্রেনের সে বিচ্ছুকটি না চালালে দেখছি, এখানেও ভেগর ভেগর নিস্তার নেই, চলে বসুন না। পাগল নাকি? প্রথম দিন চারটা মোটরে বলেছে, বলছি দাদা মশাই বলে চলে। আচ্ছা, কাউকে খুঁজে পাচ্ছি না। ভেরি স্যাড। চা খাবেন? না দাদা, কিছু ভালো লাগছে না। সোজা মেলে গিয়ে বসতে হবে, ভালো লাগবে, দেখা হবে। লক্ষ্মী রাখো বাবুজি। আপনি একা আসছেন কেন? বৌদি দিদিমণি রওনা হন না? বৌদি দিদিমণি নেই। আপনার শাদি হয়নি বাবুজি? হে মা, thank you.
আছেন? এক গাড়িতে এসে আপনি আমাদের খুব যাতা ভাবছেন তাই না? কথা নেই বাচ্চা নেই সামনে দাঁড়িয়ে হ্যাঁ না বরং ঠিক উল্টো ওই পাখাওয়ালা প্রজাপতি গুলো হাসতে পারে না আপনারা পারেন এই টুকু কথা কথা নিচে নেমে আবার ওপর উঠবেন কষ্ট হবে মেলে যান আজ সকালে আবার যান ভালো লাগবে আবার আসবো কিন্তু ও লড়কি লোক কোন আছে বাবুজি? আমরা একসঙ্গে এসেছি। দেখতে ভারী রামরোজা। তুমি আরো শুন। হে মা। দার্জিলিং এ এসে এটা না দেখলে আফসোস থেকে যেত। সত্যি দেখার মতো মনটাকে যেন অন্য জগতে নিয়ে যায়। হ্যাঁ, শোনা যায় রবীন্দ্রনাথ তার জীবনে একটি দিনের জন্য সূর্যোদয় না দেখে থাকেননি। সচিন বাবু আছে নাকি? সচিন বাবু চলুন। সচিন বাবু, বাবুজি, বাবুজি চলিয়ে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আপনি? আমি কয়েকজনের সঙ্গে শেয়ারে এসেছি। আপনি আমার ট্যাক্সিতে আসুন না, আমি একাই আছি। আপনার অসুবিধা হবে? অসুবিধা কিসের? ভাবছিলাম আপনাকে বাড়ি নিয়ে যাব। কাকুলি আপনার কথা রোজই বলে। এরপর আর নাকি পারবো না। চায়ের দোকান মনে হচ্ছে, চা খাবেন? চলুন।